드디어 왔어. 아직 지나간 마련이여 목표문들 먹으려 너라 베스트 컨퍼런스 두개리 아론버 거하고 아루 노트북 거리야 아직 아론버 하고 마련이여 목표문들 베스트 뷰블티 아직 이 온스탄 모이 마련이여 이 URL 아프나로께 aba.assam.gov.in যাবার নিচিনাকে রেজিষ্ট্রেশন আছে এইবার আমি নিউ রেজিষ্ট্রেশন করছো যেবিলাক আমার রাইজে যাবার রেজিষ্ট্রেশন করবা নাছিলে তেওঁলোকে এইবার আমি সকলোকে টার্গেট করে দিয়া আছে যে রুয়েল এসএসজি মেম্বার এজনে কেইটা গছপুলি রুব এলপিএমই প্রত্যেকখন স্কুলত 35 ডাল কই গছপুলি রুব লাগিব হাই স্কুল হাই সেকেন্ডারি স্কুলত 75 ডাল কলেজত 71 ডাল ইউনিভার্সিটিত 500 ডাল অঙ্গনবাদী কর্মী ডিস্ট্রিক্ট পুলিশ এপিবিএন হোমগার্ড ভিডিপি এয়ারফোর্স আর্মি আসাম রাইফলস বিএসএফ সিআইএসএফ সিআরপিএফ এসএসবি আইটিবিপি এনডিআরএফ এসডিআরএফ এএফপিএফ আশা চাহ বাগিচা স্মল টি গ্রোয়ার্স এফপিও ফার্মার্স প্রডিউস অর্গানাইজেশন এফপিসি ফার্মার্স এনজিও আৰু এটা আদার্স এই গোটেইখিনি আমি হিসাব করলে 3 কোটি টার্গেট এটা আমি পাব পাৰো জিলা ওয়াইজও আমি টার্গেট বনাই দিছো বঙাইগাঁও কিমান বৰপেটা কিমান সেই ধরনের আমার ডিসি সকলেও এই গোটেই ব্যবস্থাটোত যোগ দিব মই আগতে কৈছো যে ডিস্ট্রিবিউশন পয়েন্টস যিমানে হয় কামখিনি কৰিবৰ কাৰণে সিমানে সুবিধা হয় এবার আমি 4000 ডিস্ট্রিবিউশন পয়েন্টস আমি রাখিম যেনেকে ইলেকশনত ইভিএম বিতরণের কারণে একটা ডিস্ট্রিবিউশন পয়েন্টস হয় আকো ভোটার সময় লৈ যায় ভোটার সময় ঘুরাই লৈ আহে তেনেকে আমি 4000 ডিস্ট্রিবিউশন পয়েন্টস রাখিম যাতে মানুহে ঘরর নিচে কাহতে এই সুবিধা পাব পারে মই বন বিভাগৰ মন্ত্রী চন্দ্রমোহন পাটোৱাৰী ডাঙৰীয়া আৰু তেওঁৰ এনপিআৰ টীমটোক মই আগতীয়াকৈ শুভেচ্ছা জনাইছো অসমে এটা নতুন গোটেই দেশকে এটা নতুন পথ দেখুৱাবৰ বাবে চেষ্টা কৰিছে মই অমৃত বৃক্ষ আন্দোলনৰ দ্বিতীয় সংস্কৰণৰ সফলতা কামনা কৰিছো সাংবাদিক বন্ধু বান্ধৱীসকলৰ যদি কিবা প্ৰশ্ন আছে মই প্ৰশ্ন উত্তৰ দিব মানুহৰ মনত এটা নিজে এটা যে এই গছপুলিকেইডাল আমি ডাঙৰ কৰিলে ভৱিষ্যতে ইয়াৰ পৰা আমি এটা বাণিজ্যিক মূল্য পাম আৰু সেইকাৰণে আমি অগৰৰ দৰে যিবিলাক গছৰ এটা বাণিজ্যিক মূল্য আছে তেনেকুৱা ধৰণৰ গছপুলিও আমি ৰোপণ কৰিছিলোঁ আৰু তাৰ লগত শাল সেগুন এই ধরনের গছপুলি আমি দিছিল যাতে একটা নির্দিষ্ট সময়ের পিছত রাইজে সেই গছপুলি কেটি ব্যবসায়িকভাবে ব্যবহার করব ব্যবসায়িক মূল্য থাকার কারণে আর পরিবেশের উপর একটা বহল যেটো কব গেলে আমি বর্তমানের যেবিলাক প্রত্যাহ্বান তার প্রতি থকা বহল সজাগতার কারণে হোক বা গছর প্রতি মানুষের যেটো সহজাত মরম যেটো একটা সহজাত প্রবৃত্তির দরে গছর প্রতি মরম মানুষ আর গছর সম্পর্ক সৃষ্টির আরম্ভণির প্রায় সেই কারণে আমি 90% গছপুলি বসাবলে সক্ষম হয়েছিল যাবার অমৃত বৃক্ষ আন্দোলন আমি এটা কম সময়ের পরিকল্পনাত আরম্ভ করেছিল
সেইকাৰণে বহুখিনি গছপুলি আমি প্ৰাইভেট নাৰ্চাৰীৰ পৰা নিবিদাৰ জৰিয়তে আমি কিনিবলগীয়া হৈছিল। যোৱাবাৰ 17 ছেপ্টেম্বৰ অকল এটা দিনতে আমি গছপুলি ৰোৱা কাৰণে এটা সময়ত আমাৰ ছাৰ্ভাৰ যি পৰ্টেলত আমি গছপুলি ৰোৱা ফটো দিওঁ সেইটো ক্ৰেশ হৈ গৈছিলে। তাৰ কাৰণে আমি কিছু এটা সংখ্যাৰ মাজেৰেও কিছু সময় আমি পাৰ কৰিব লাগিছিলে যেতিয়ালৈকে আমি ছাৰ্ভাৰটো আকৌ এবাৰ ফিক্স কৰি নিদিওঁ। ডিষ্ট্ৰিবিউচন পইণ্ট কম হোৱাৰ কাৰণে মানুহৰ যিটো গছপুলি কোনোবা এটা স্থানৰ পৰা আন এটা স্থানলৈ লৈ যাওঁতে কিছু কষ্টৰো সন্মুখীন হৈছিল। আমি আমাৰ চৰকাৰখনৰ এটা বিশেষত্ব হ'ল যে আমি পুৰণা অভিজ্ঞতাৰ পৰা শিকিবৰ বাবে যত্ন কৰোঁ। অমৃত বৃক্ষ আন্দোলনৰ প্ৰথম সংস্কৰণটোত যিখিনি আমাৰ ষ্ট্ৰেংথ আৰু উইকনেছ আমি দেখা পালোঁ তাৰ পৰা আমি যোৱা বছৰটোত শিকিলোঁ আৰু কেইটামান আমি নতুন বিষয় ইয়াত সন্নিৱিষ্ট কৰিলোঁ। প্ৰথম আমি সিদ্ধান্ত লৈছিলোঁ যে এই বছৰ আমি গছপুলি ব্যক্তিগতভাৱে নিকিনো, বন বিভাগৰ নাৰ্চাৰীসমূহতে আমি গোটেই বছৰটো আমি গছপুলি আমি ৰোপণ কৰি তাক ডাঙৰ কৰি অমৃত বৃক্ষ আন্দোলনৰ সময়ত তাক ব্যৱহাৰৰ বাবে আমি উপযোগী কৰি তুলিম। মন্ত্ৰী চন্দ্ৰমোহন পাটোৱাৰী ডাঙৰীয়া আৰু তেওঁৰ এনটিআৰ টীমটোক মই ধন্যবাদ জনাম যে এই বছৰ বন বিভাগে 4 কোটি গছপুলি ইন হাউচ অৰ্থাৎ আমাৰ নিজৰ নাৰ্চাৰীসমূহত আমি ৰোপণ কৰি তাক আমি অমৃত বৃক্ষ আন্দোলনৰ কাৰণে তাক আমি প্ৰস্তুত কৰি তুলিছোঁ। ইয়াৰ উপৰিও ফৰেষ্টত যিটো দৈনন্দিন যিটো প্লানটেশ্যন হয় তাৰ কাৰণেও আমি অতিৰিক্তকৈ আৰু আমি ছেপলিংছ বা পুলি আমি ডাঙৰ কৰিছোঁ যিখিনি ফৰেষ্ট নাৰ্চাৰীৰ পৰা ফৰেষ্টতে ৰূপায়ণ হ'ব। যে এটা দিনতে যদি আমি গছপুলি ৰোওঁ গিনিজ ৱৰ্ল্ড ৰেকৰ্ডৰ কাৰণে যোৱাবাৰ আমি কৰিছিলোঁ কিন্তু মানুহখিনিয়ে গোটেই ডিপাৰ্টমেণ্টৰ অফিচাৰখিনিয়ে সকলো জেগাতে সিঁচৰিত হৈ সকলোকে যিটো প্ৰাইভেট নলেজ বা অকণমান কেনেকৈ গছপুলিডাল ৰুব লাগে কেনেকৈ কি কৰিব লাগে তাৰ যিখিনি ৰাইজৰ লগত এটা খুব নিকট সম্পৰ্কত আহিব লাগে এদিনৰ কাৰ্যসূচী হ'লে তাক কৰাটো সম্ভৱ নহয়। সেইকাৰণে এইবাৰ অমৃত বৃক্ষ আন্দোলন আমি 1 আগষ্টৰ পৰা 15 আগষ্টলৈ আমি ইয়াক পৰিচালনা কৰিম যাতে 15 দিনৰ ভিতৰত যিকোনো এদিনতে আমি গছপুলিটো ৰোপণ কৰিব। যোৱা বছৰ আমাৰ টাৰ্গেট আছিলে 1 কোটি, আমি গছপুলি ৰোপণ কৰিব পাৰিছিলোঁ 1 কোটি 12 লাখ, তাৰমানে যোৱাবাৰ আমি টাৰ্গেট এক্সিড কৰিছিলোঁ। সেই সফলতাত উৎসাহিত হৈ এইবাৰ আমি টাৰ্গেট 3 কোটি ৰাখিছোঁ। যে যোৱাবাৰ আমি 1 কোটি গছপুলি ৰুইছিলোঁ এইবাৰ আমি 3 কোটি গছপুলি ৰুম আৰু ভৱিষ্যতৰ দিনত আমি আৰু গছপুলি বেছিকৈ ৰূপায়ণৰ বাবে আমি চেষ্টা কৰিম। আমাৰ টোটেল টাৰ্গেটটো হ'ল যে 10 কোটি গছপুলি আমি 3 বা 4 বছৰৰ ভিতৰত আমি ৰোপণ কৰিব লাগে আৰু 10 কোটি গছপুলি যদি আমি ৰোপণ কৰিব পাৰোঁ তেতিয়াহ'লে মই বিশ্বাস কৰোঁ যে ইন নেক্সট 5 to 6 years আমি পৰিৱেশৰ ওপৰত এটা যথেষ্ট পজিটিভ প্ৰভাৱ পেলাব পাৰিম আৰু সমান্তৰালকৈ এটা গছৰ বাণিজ্যিকৰণ কমাৰ্চিয়েলাইজেশ্যনৰ প্ৰক্ৰিয়া এটাও আৰম্ভ হ'ব। সেই দিশৰ পৰা এই বছৰ আমি 15 দিনত আমি 4 কোটি গছপুলি ৰূপায়ণৰ বাবে আমি 3 কোটি গছপুলি আৰু 1 কোটি ৰিপ্লেচমেণ্ট যাতে গছপুলি কেইডাল যদি ঢুকায়
বা মৃত্যু হয় লগে লগে তাক যাতে আমি রিপ্লেস করিব পারো, তার কারণে আমি 4 কোটি গছ পুলি আমি তৈয়ারি করে রাখিম, 3 কোটি গছ পুলি আমি রোপণ করি। আজি যেটো পোর্টেল আছে, এই পোর্টেলটো আমার কারণে কিয় ইম্পর্টেন্ট, যে পোর্টেলত যিসকলে গছ পুলি রুব তেওঁলোকে নিজৰ নামটো রেজিস্টার করি, রেজিস্টার করিলে গছ পুলি রোয়া ফটোখন আমি আপলোড করিব পাৰি এগেইনষ্ট দা রেজিস্ট্রেশন নাম্বার। তেতিয়া আমার ধারণা থাকিব যে হয় এওঁলোকে গছ পুলিটো রোপণ করেছে, আৰু সেই মানুহজনৰ নামত বা সেই ব্যক্তিজনৰ নামত এই গছপুলি কেইডাল অঙ্কিত হব, আৰু 16 বা 17 তারিখে পুলিবিলাক আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সৰ জৰিয়তে আমি ক্যালকুলেট কৰি আমি আপোনালোকক কব পাৰিম যে একজেক্ট কিমান গছপুলি রোপণ কৰা হল। এতিয়া আমাক বহুতে প্রশ্ন কৰিব পাৰে যে 1 কোটি 12 লাখ কেনেকৈ হল, কোনোবাই রিপোর্ট দিছে নেকি? রিপোর্ট নহয়, যোৱাবাৰৰ ওয়েবসাইটত যদি আমি এআই জৰিয়তে আমি ক্যালকুলেট করে দিই, ফটোবিলাক ক্যালকুলেট করে দিলে আমি 1 কোটি 12 লাখত আমি উপনীত হব পাৰো। রিপোর্ট আর ফটো দুইটা ম্যাচ করে যায়, সেই কারণে আমি এই পোর্টেলটো আজি ইয়াতে উদ্বোধন করেছো। আপনাদের জানে যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ডাঙরিয়ায় এটা আহ্বান জানাইছিল যে এক পেল মাকে না, অর্থাৎ মোর মার জন্মদিনের দিনা এটা এডাল গছপুলি মই রূপায়ণ করিব পারো। সেই গছপুলিডাল মার জন্মদিনের দিনাও আমি করিব পারো, অমৃত বৃক্ষ আন্দোলনের সময়তো আমি করিব পারো। সেই কারণে যিসকল ব্যক্তিয়ে সাধারণত আমি এই প্রোগ্রামটো আশা ওয়ার্কার, অঙ্গনবাদী ওয়ার্কার, এস এইচ জি মেম্বার, এডুকেশনাল ইনস্টিটিউট, পুলিশ ডিপার্টমেন্ট, টি গার্ডেন, গভর্নমেন্ট অফিসার, এই সকলক আমি ইনভলভ করো। এইবার আমি আর্মি, এয়ারফোর্স, আসাম রাইফলস, ডিফেন্সকো আমি ইনভলভ করছো, আর লগত যিসকল ব্যক্তিয়ে প্রধানমন্ত্রী মোদী ডাঙরিয়ায় এক পের মাকে নাম এই কার্যসূচীত নিজক জড়িত করিব খোঁজে, তেওঁলোকে ব্যক্তিয়েও যদি এই অনুষ্ঠান, কোনোবা এস এইচ জির মেম্বার নহয়, কোনোবা স্কুলের স্টুডেন্ট নহয়, কলেজের স্টুডেন্ট নহয়, কোনোবা অঙ্গনবাদী নহয়, আশা নহয়, পুলিশ নহয়, ডিফেন্স পার্সোনেল নহয়, এন জি ও নহয়, মই এজন ব্যক্তি, কিন্তু সেই ব্যক্তিজনেও পোর্টেলত রেজিস্টার করার কারণে সুবিধা পাব। এই গোটেই আন্দোলনটো আমি বিভিন্ন ফরেস্ট ডিপার্টমেন্টে বিভিন্ন সংস্থার সৈতে জড়িত হয়ে রূপায়ণ করে। ইয়াত এই যেটো জনভাগিদারিত্ব, ইয়ার মূল কেন্দ্রবিন্দু হল নগরী আত্মসহায়ক গোট আর গাঁর আত্মসহায়ক গোট, এল পি আর এম ই স্কুল, হাই স্কুল, হায়ার সেকেন্ডারি স্কুল, কলেজ, এইটো এটা ইন্ডিপেন্ডেন্ট এসেসমেন্ট আছিলে, সরকারের এসেসমেন্টটো NHS 6ত আহিব, ন্যাশনাল ফ্যামিলি হেলথ সার্ভে 6ত আহিব, NFSS 5ত শিশুর আগতীয়া বিবাহর কথাখিনি বহুত বেশিকৈ প্রজেক্ট করা হয়েছিল, তেতিয়া আমি অভিযানবিলাক আরম্ভ করলো। এতিয়া এটা দেশের খুব ডাঙর NGO, তেওঁলোকে অসমত 3000 গাঁৱত বাল্য বিবাহৰ বৰ্তমান স্থিতিটোৰ ওপৰত এটা পৰীক্ষা কৰিছে, কাৰণ এইটোলৈ দেশত এটা ডাঙৰ ডিবেট চলি আছে যে বাল্য বিবাহ আইনৰ জৰিয়তে বন্ধ কৰিব পাৰি নে নোৱাৰি, কঠোৰ পদক্ষেপ বাল্য বিবাহ বন্ধৰ কাৰণে উচিত নে ই ব্যাকফায়াৰ কৰিব, এনেকুৱা এটা ডাঙৰ ডিবেট বর্তমান দেশত চলি আছে, সুপ্রিম কোর্টতো এনেকুৱা কেসবিলাক হৈ আছে। সেই কারণে সেই NGOটোৱে অসমত 3000 গাঁৱত ইয়াৰ পৰীক্ষা কৰিছিল, আৰু পৰীক্ষাত দেখা গল যে 81% লোকে
বাল্য বিবাহৰ বিৰুদ্ধে কঠোৰ পদক্ষেপক সমৰ্থন কৰে আৰু এই 3000খন গাঁৱত 80% চাইল্ড মেৰেজটো ডাউন হৈছে, কমি গৈছে। কিন্তু আমি ইণ্ডিয়ান ইনষ্টিটিউট অফ পপুলেশ্যন চায়েন্সক এটা নিৰপেক্ষ সার্ভে করবর কারণে আমি দায়িত্ব দিছো, আর ভারত সরকারেও ন্যাশনাল ফ্যামিলি হেলথ সার্ভে 6 তার বর্তমান এসেসমেন্ট করে আছে। মই ভাবো যে এই দুইটা এসেসমেন্টত আমি আরো ক্লিয়ার পিকচার আমি পাম যে অসমত বাল্য বিবাহ কিমান কমিছে কিমান কমা নাই। স্বাধীনতার পিছত যিবিলাক কাম সম্ভব হোৱা নাছিল আৰু অসমত মোৰ আগত কেইবাজনো ব্যক্তিয়ে মুখ্যমন্ত্রীর আসন গ্রহণ কৰিছিলে, সেই সময় আৰু আজিৰ মাজত কিছুমান কাম অসমত এনেকুৱা হৈ আছে যিবিলাক কামে আমাৰ চিন্তাৰ পৰিধিবিলাক নতুনকৈ ৰিডিফাইন কৰিছে। যেনেকে মই আগতে কৈছোঁ যে আজি যেতিয়া 2018 চনত SDG গোলত অসমক এসপাইরেন্ট দেখুৱালে, তার মানে ইট ইজ এ এচিভমেন্ট অফ হুম, ইট ইজ এ এচিভমেন্ট অফ কংগ্রেস গভর্নমেন্ট, কারণ 18ৰ আগত অসমত সরকার কোনে চলাইছিল? ম্যাক্সিমাম সময় কংগ্রেস। কংগ্রেস 2018ৰ রিপোর্টটে কি বুঝাইছিল যে কংগ্রেসৰ দিনৰ দেশৰ পৰিৱেশ বুজাইছিলে, কাৰণ সোণোৱাল ডাঙৰীয়াটো মাত্ৰ 2 বছৰ হৈছিলে, দৰিদ্ৰতাটো 2 বছৰত নাবাঢ়ে। কিন্তু তাৰ পিছত আহি আহি আমি 2023ত ফ্ৰণ্ট ৰেংকিং হ'লো, 16ৰ পৰা 23ৰ ভিতৰত আমি 18ৰ আগত স্বাধীন হোৱাৰ সময়টো আপোনালোকে কেলকুলেট কৰক, 62-62 বছৰৰ অভিশাপৰ পৰা আমি অসমক মুক্ত কৰিলোঁ। চৰাইদেউ ঐতিহ্য ক্ষেত্ৰ হ'ব লাগে সকলো মুখ্যমন্ত্ৰীয়ে কৈ আছিল, কিন্তু আজি মই ক'ব পাৰোঁ যে আমাৰ কাৰ্যকালত ই বাস্তৱায়িত হ'ব গৈ আছে, অকল মোদী ডাঙৰীয়াৰ প্ৰচেষ্টাৰ কাৰণে যে তেওঁ ইণ্ডিয়াৰ পৰা ই ছিংগল নমিনেশ্যন কৰিলে, সাৰনাথক গুচাই থৈ তেওঁ চৰাইদেউক আগুৱাই দিলে। দেয়াৰ ৱাজ টু প্ৰপ'জেল, সাৰনাথ এণ্ড চৰাইদেউ, তেওঁ সাৰনাথক পিছত থৈ চৰাইদেউক নমিনেট কৰি দিলে। ইণ্ডিয়া এবাৰ ইউনেস্কোৰ অধ্যক্ষ গজেন সিং শেখাৱত উইল প্ৰিজাইড অভাৰ দ্য ইউনেস্কো মিটিং, ইণ্ডিয়া ইজ চেয়াৰপাৰ্চন। গতিকে অভিয়াছলি মই ভাবোঁ যে চৰাইদেউ ঐতিহ্য ক্ষেত্ৰলৈ ৰূপান্তৰ হ'ব। বানপানী নিৰ্মূলত বিফল বা সফল মই এইটোৱে কওঁ যে কংগ্ৰেছৰ দিনত আপোনালোকৰ পেপাৰবিলাক উলিয়াই লওক বানপানীৰ সময়ত, আৰু আজি আপোনালোকৰ নিউজ পেপাৰবিলাক উলিয়াই লওক, 2012, 2004, 2009, 2011 যিকেইটা ডাঙৰ বানপানী হৈছিল সেই সময়ৰ বাতৰি কাকতখিনি উলিয়াই লওক, আৰু আজিৰ বাতৰি কাকতখিনি উলিয়াই লওক, দুখন প্ৰতিদিনে উলিয়াই লওক, তেতিয়াই গম পাব বানপানী কমিছে নে বাঢ়িছে। এইবিলাকতো মই বনাই কেনেকৈ ক'ব পাৰোঁ, মাত মৰা ভাঙিছিল বানপানী হৈছিলে, বজালিত পহু মৰা ভাঙে বানপানী হয়, এইবিলাকতো আমাৰ জীৱনৰ সত্য আছিল। সিপাজাৰ সমষ্টিত 14টা-16টা মথাউৰি ভাঙিছিল, আজি এটা। মাজুলীত কিমান মথাউৰি ভাঙিছিল আপোনালোকে নিউজ কৰিছিল, এতিয়া এটা, তাকো আমি লগাই দিলোঁ। চ' সত্যটোক আপুনি কেনেকৈ ঢাকি ৰাখিব? সত্যটোকতো আৰু সূৰ্যটো পূবৰ পৰা ওলায়, তাক আপুনি এটা কেনেকৈ ঢাকিব? যদি আপোনালোকে মোক কয় যে 4টাতকৈ বেছি মথাউৰি ভাঙিছে, তেতিয়া মইতো দায়ী হয়, মই কেনেকৈ লুকাই ৰাখিম? 2004 3004টা মাথাউৰি ভাঙিছিল, কিন্তু এটাও ভাঙিব নালাগে। এইটো নহয় যে 4টা ভাঙিলে আনন্দ কৰিব লাগে, এটাও ভাঙিব নালাগে। 304ৰ পৰা আমি 4লৈকে নামাইছোঁ, আৰু ভাল কাম কৰি গৈ থাকিম। তৃতীয় ৱেভটো আছে, আৰু 10টা ভাঙিবও পাৰে, মইতো আজিয়ে ক'ব নোৱাৰোঁ, আৰু বেছি নাই ভাঙা বুলি ক'লে মানুহে নিজেও ভাঙি দিয়ে। শিলচৰত যোৱাবাৰ নিজে ভাঙি দিছে, কাৰণ মাথাউৰিৰ কাষত আমাৰো শত্ৰু বহুত বহি আছে নহয়, পলিটিকেল এনিমি। মই যদি বেছি ক্লেইম কৰি থাকোঁ মাথাউৰি ভঙা নাই ভাঙি দিম, যোৱাবাৰ শিলচৰ টাউনত বেতুকান্দিটো নিজেই ভাঙি দিছে। 2011ত 36%,
গতিকে টেনৰ পৰা ইলেভেনত কিমান পাৰ্চেণ্ট বাঢ়িলে, ইলেভেনৰ পৰা একৈশ কিমান পাৰ্চেণ্ট বাঢ়িব, একৈশৰ পৰা একত্ৰিশ কিমান পাৰ্চেণ্ট বাঢ়িব, এইটো এটা ষ্টেটিষ্টিকেল চেম্পলিং হয়। এইটো ডেটা আপুনিও গৈ গুগলত মাৰি ল'ব পাৰে। এঘাৰত অসমত মুছলিম কিমান আছিল, একত কিমান আছিল, ঊনৈছশ একানব্বৈত কিমান আছিল, ঊনৈছশ একাশীত কিমান আছিল, প্ৰত্যেক বছৰে কিমান পাৰ্চেণ্ট বাঢ়ি আছে। প্ৰত্যেক দহ বছৰত মুছলিম পপুলেশ্যন অসমত 29% কৰি বাঢ়ি আছে। 35 আছিলে, 34 হ'ল, 29 হ'ল, কিন্তু ৰাফলি প্ৰত্যেক দহ বছৰৰ মূৰে মূৰে 30%, 29/30, 30% মুছলিম বাঢ়ি আছে। 1,40,00,000 মুছলমান আছিলে 2011ত, চ' 30% বাঢ়িলে কিমান হ'ল, নেক্সট 30% বাঢ়িলে কিমান হ'ল, হিন্দুও বাঢ়িছে, হিন্দু বাঢ়িছে 16%। গতিকে প্ৰত্যেক দহ বছৰত ইন কম্পেয়াৰ টু মুছলিম হিন্দু, মুছলিম 16% বাঢ়ে। গতিকে 16% হ'লে কিমান হ'ব, 1,40,00,000 আছে, 16% হ'লে 22,00,000, প্ৰত্যেক দহ বছৰৰ মূৰত 22,00,000 মুছলিম অসমত বাঢ়ে। গতিকে 2011ৰ পৰা 2021ত 22,00,000 বাঢ়িলে, 2021ৰ পৰা 2031ত 22,00,000, 2031ৰ পৰা 2041ত 22,00,000, দেন দে বিকাম মেজৰিটি। এইটো এটা পৰিসংখ্যা, যিটো মই কোৱাৰ কাৰণে হিমন্ত বিশ্ব শৰ্মাই কৈছে এনেকুৱা লাগি আছে, মই কোৱা নাই, ইণ্ডিয়ান চেঞ্চাছে কৈ আছে, এইটো মোৰ কোৱা তথ্য নহয় এইটো। গতিকে আপোনালোকেও যদি যিকোনো কুল মাইণ্ড লৈ কম্পিউটাৰটোত বহি লয়, আৰু এইটো এইবিলাক পাব্লিছ ডাটা, হিন্দু কিমান, মুছলিম কিমান, খ্ৰীষ্টিয়ান কিমান, বৌদ্ধ কিমান, জৈন কিমান, দিজ আৰ পাব্লিছ ডাটা, প্ৰকাশিত পৰিসংখ্যা হয়। ইয়াত মই বনাবলগীয়া একো নাই, মোৰ ডাটা নহয় এইটো, এইটো অসমৰ বাস্তৱ যে 2041 চনত অসম এখন মুছলিম মেজৰিটি ষ্টেট হ'ব। সেইটোত কোনো না আপুনি ৰাখিব পাৰে না মই ৰাখিব পাৰোঁ। যদি মই আজি সাহসেদি যেনেকৈ কথাবিলাক কৈ আছোঁ, তেনেকৈ যদি ধৰ্মনিৰপেক্ষ নহৈ যদি 71-81 চনৰ পৰা এইবিলাক কথা কৈ থাকিলেহেঁতেন, যিবিলাক বাস্তৱ, পজিটিভ ৰিজাল্ট হ'লহেঁতেন, ছোৱালীখিনিক যদি পঢ়াব যত্ন কৰিলেহেঁতেন, ইভেন মুছলিম মানুহৰ মাজতো যদি মুছলিম ছোৱালীখিনিক পঢ়োৱাৰ কাৰণে কোনোবা চৰকাৰে প্ৰচেষ্টা ল'লেহেঁতেন, এইটো ঘটনা নহ'লহেঁতেন। চাইল্ড মেৰেজৰ বিপক্ষে যদি কোনোবা চৰকাৰে আগতেই কৰিলেহেঁতেন, তেতিয়া ব্যৱস্থা নহ'লহেঁতেন। এতিয়া 3 বছৰত মইতো এটা চমৎকাৰ কৰিব নোৱাৰোঁ, যদি 41ৰ জেগাত 51 হয় তেতিয়াহ'লে বুজিব যে ক'ৰবাত আমি কিবা কৰিলোঁ। গতিকে এতিয়া মইতো আশা কৰোঁ যে আমি বহুতখিনি ভাল কাম কৰিছোঁ, কিন্তু PWD ৰাস্তাৰ ৰিজাল্ট এদিনত দেখুৱাব পাৰি, মানুহৰ জীৱনৰ ৰিজাল্টটো এদিনত দেখুৱাব নোৱাৰি, দুটা ডিকেটছ লাগে, দুটা দশক লাগে। এসময়ত মই স্বাস্থ্যমন্ত্ৰী থাকোঁতে মেল ষ্টাৰিলাইজেশ্যন 2009 চনত 100,000 পুৰুষৰ বন্ধ্যাকৰণ আমি কৰিছিলোঁ, পিছত লাহে লাহে প্ৰগ্ৰেমটো নোহোৱা হৈ গ'ল। গতিকে প্ৰচেষ্টাবিলাক কণ্টিনিউৱাছ চলাই থাকিলে বহুত সফল হ'ব পাৰি। আৰু এনেকুৱাও নহয় যে সকলোৱে 5টা, 6টা, 8টা সন্তান জন্ম দি ভাল পায়, এনেকুৱাও নহয়, তাত কিছুমান এনাবিলিং ফেক্টৰ থাকে যাৰ কাৰণে সংখ্যাটো বাঢ়ি যায়। এতিয়া এই মানুহখিনিক যদি আপুনি ভোট বুলি ভাবে, আৰু পলিটিকেল লিডাৰ্ছে যদি পপুলেশ্যন কণ্ট্ৰল মুভমেণ্টত জড়িত নহয়, আমি ক'ৰ পৰা কৰিম? আজি যদি যিবিলাক মুছলমান সমাজৰ মাজত যিবিলাক পলিটিকেল লিডাৰ আছে, নিজৰ তেওঁলোকৰ 2টা সন্তান, কিন্তু তেওঁলোকে গাঁৱত গৈ এইটো ভাষণ নিদিয়ে যে আপোনালোকৰ সন্তানটো 2টা ৰাখিব, মই ক'লেতো মোক নামানে নহয়, মোকতো শত্ৰু বুলি ভাবিব, যাক বন্ধু বুলি ভাবে তেওঁলোকে সামাজিক দায়িত্বটো ল'ব লাগিব না, সেইটোৱে হৈছে কথা। সেইকাৰণে এটা অৱধাৰিত যিটো হৈ আছে ঘটনা যে পপুলেশ্যন, এতিয়া চবে মোক সুধি আছে হিমন্ত বিশ্ব শৰ্মাই ভুল তথ্য দিছে, মই ক'ত তথ্য দিছোঁ, এতিয়া মোৰ তথ্য নহয় বৰপেটাত গ'লে এই তথ্যটো গম পাব।
ধুবুরীত গলেই গম পাব, এইবিলাক আর তথ্য দিয়া কথা নেকি? যত যত সংখ্যাটা বাড়ি গৈ আছে সেই জায়গাত থিয় হলে গম পাব বাড়িছে না কমিছে। গুয়াহাটিত ওলা উবেরত ঘুরিলে গম পাব দশজনের ভিতর নজনেই একটা বিশেষ ধর্মাবলম্বী। গতি এইবিলাক তো বাস্তব সত্য হয়। এটা ভোট বিচার মানুষবিলাকে যদি সকলে এটা এইবিলাক কামত যোগ নিদিয়ে মই অকলে বা আপুনি অকলে কি করব? সেখানে মই ভাবু যে জনসংখ্যা কমার আটাইতকৈ গুরু দায়িত্ব কংগ্রেসের উপর, কারণ কংগ্রেসের কথা তেওঁলোকে শুনে। কালিরপা যদি পপুলেশন কন্ট্রোলের ব্র্যান্ড এম্বেসাডর রাহুল গান্ধী হয়ে যায় তেতিয়া ফটাফট কাম হব, খটাখট নহলেও ফটাফট হয়ে যাব। কিয় তেওঁর কথা শুনে, মূর কথা তো নুশুনে নহয়, মুক্তো এনিমি বুলি ভাবে না। যোৱা বছর আমার টার্গেট আসলে 1 কোটি, আমি গছপুলি রোপণ করব পাৰিছিলো 1 কোটি 12 লাখ, তাৰমানে যোৱাবার আমি টার্গেট এক্সিড করেছিল। সেই সফলতাত উৎসাহিত হৈ এইবার আমি টার্গেট 3 কোটি রাখিছো, যে যোৱাবার আমি 1 কোটি গছপুলি ৰুইছিল, এইবার আমি 3 কোটি গছপুলি ৰুম, আৰু ভৱিষ্যতৰ দিনত আমি আৰু গছপুলি বেছিকৈ ৰূপায়ণৰ বাবে আমি চেষ্টা কৰিম। আমাৰ টোটেল টার্গেটটো হ'ল যে 10 কোটি গছপুলি আমি 3 বা 4 বছৰৰ ভিতৰত আমি ৰোপণ কৰিব লাগে, আৰু 10 কোটি গছপুলি যদি আমি ৰোপণ কৰিব পাৰোঁ তেতিয়ালে মই বিশ্বাস কৰোঁ যে ইন নেক্সট 5 to 6 years আমি পৰিৱেশৰ ওপৰত এটা যথেষ্ট পজিটিভ প্ৰভাৱ পেলাব পাৰিম। আৰু সমান্তৰালকৈ এটা গছৰ বাণিজ্যিকৰণ কমার্সিয়ালাইজেশনের প্রক্রিয়াটাও আরম্ভ হব। সেই দিকের এই বছর আমি 15 দিনত আমি 4 কোটি গছপুলি রূপায়ণের বাবে আমি 3 কোটি গছপুলি আর 1 কোটি রিপ্লেসমেন্ট, যাতে গছপুলি কেডাল যদি ঢুকায় বা মৃত্যু হয় লগে লগে তাক যাতে আমি রিপ্লেস করব পারো, তার কারণে আমি 4 কোটি গছপুলি আমি তৈয়ারি করে রাখিম, 3 কোটি গছপুলি আমি রোপণ করিম। মিস্টার চিফ মিনিস্টার, ইজ দ্য স্টেট গভর্নমেন্ট অলসো সার্ভেইং ব্যারেন অ্যান্ড এনক্লোজ ল্যান্ড হুইচ হ্যাজ বিন ফ্রিড ফর সোশ্যাল ফরেস্ট্রি মেজার্স? উই আর ডুইং ইট লাইক কাজিরঙ্গা বুড়াচাপৰি, না বুড়াচাপৰি উই হ্যাভ এভিক্টেড, নাও এন্টায়ার এরিয়া হ্যাজ বিন গিভেন টু কম্পেনসেটরি প্লান্টেশন, লামডিং ফরেস্ট উই হ্যাভ এভিক্টেড, নাও প্লান্টেশন ইজ গোয়িং অন, পভা ফরেস্ট উই হ্যাভ এভিক্টেড, দ্যাট ইজ গোয়িং অন। ওয়ান, বিকজ অফ এভিকশন উই আর গেটিং ল্যান্ড অ্যান্ড উই আর প্লান্টিং ট্রিজ। আনাদার নিউ থিং ইজ হ্যাপেনিং ইন আসাম, লাস্ট 2 ইয়ার্স উই হ্যাভ রিক্লেইম মেনি ল্যান্ড ফ্রম রিভার ব্রহ্মপুত্র, এ হিউজ এরিয়া অফ ল্যান্ড ফ্রম রিভার ব্রহ্মপুত্র। বগী নদীত আমি যেটো আমার গড়াখহনীয়া প্রতিরোধ আর বানপানী প্রতিরোধর আমি যেটো কাম করেছো বগী নদীর পর মাতমরালৈকে, এই গোটে এরিয়াটোত প্রায় 1 লাখ, মই একচুয়ালি এইটো মিটার কয় নে কি কয় অল্প মোরও অল্প কনফিউজ হয়ে যাব, বহুত এক বিশাল ভূমি ফরেস্ট ব্রহ্মপুত্রর পর আমি উদ্ধার করব পাৰিছো। এটা মিসিং কাউন্সিলে তাত ফরেস্টর প্লান্টেশনের কাম করে আছে আর সেইখন আমি রিজার্ভ ফরেস্ট ডিক্লেয়ার করার কামত এতিয়া লাহে লাহে আগবাড়ি আছো। যেনেকে কবু চাপৰি তাত মানুষ বহি লৈছিলে, কবু চাপৰিখনৰ পৰা আমি মানুষ উচ্ছেদ করল ধেমাজির, এতিয়া কবু চাপৰিক আমি রিজার্ভ ফরেস্টলৈকে রূপান্তর করার বাবে আমি প্রক্রিয়া আরম্ভ করেছো। গোয়ালপাড়া জেলাত প্রপোজ রিজার্ভ ফরেস্ট বিলাকত মানুষ বহি লৈছিলে, এভিকশন চলি আছে আৰু চলিব, আর গোটেই কেইখনক আমি রিজার্ভ ফরেস্টলৈকে কনভার্ট করিম। গতিকে অসমত ফরেস্ট কভারেজ বঢ়োৱাৰ এটা ডাঙৰ প্রচেষ্টা এটা আরম্ভ হৈছে।
আমার সরকারখনের একটা বিশেষত্ব হল যে আমি পুরনা অভিজ্ঞতার শিকিবর যত্ন করো। অমৃত বৃক্ষ আন্দোলনের প্রথম সংস্করণট যিখিনি আমার স্ট্রেংথ আর উইকনেস আমি দেখা পালো তারপর আমি যাওয়া বছর শিকিলো আর কেটামান আমি নতুন বিষয় ইয়াত সন্নিবিষ্ট করল। প্রথম আমি সিদ্ধান্ত লৈছিলো যে এই বছর আমি গছপুলি ব্যক্তিগতভাবে নিকিনো, বন বিভাগের নার্সারি সমূহতে আমি গোটেই বছরটো আমি গছপুলি আমি রোপণ করি, তাক ডাঙৰ কৰি অমৃত বৃক্ষ আন্দোলনের সময় তাক ব্যবহারের বাবে আমি উপযোগী করে তুলিম। মন্ত্রী চন্দ্রমোহন পাটোয়ারী ডাঙরিয়া আর তেওঁৰ এন্টায়ার টিমটুক মানে ধন্যবাদ জানাম যে এই বছর বন বিভাগে 4 কোটি গছপুলি ইন হাউস অর্থাৎ আমার নিজের নার্সারি সমূহত আমি রোপণ করি, তাক আমি অমৃত বৃক্ষ আন্দোলনের কারণে তাক আমি প্রস্তুত করে তুলিছ। ইয়ার উপরও ফরেস্টত যেটো দৈনন্দিন যেটো প্লান্টেশন হয় তার কারণেও আমি অতিরিক্ত কই আরো আমি স্যাপলিংস বা পুলি আমি ডাঙর করেছ যিখিনি ফরেস্ট নার্সারির পৰা ফরেস্টতে রূপায়ণ হব। আমি এটা দেখিছিলো যে এটা দিনতে যদি আমি গছপুলি রো, গিনিজ ওয়ার্ল্ড রেকর্ডের কারণে যাবার আমি করেছিল, কিন্তু মানুষখিনিয়ে গোটেই ডিপার্টমেন্টের অফিসারখিনিয়ে সকলো জায়গাতে হিচরিত হয়ে সকলকে যেটো প্রাইভেট নলেজ বা অকনমান কেনেকে গছপুলিডাল রুব লাগে কেনেকে কি করিব লাগে তার যিখিনি রাইজর লগত এটা খুব নিকট সম্পর্কত আহিব লাগে এদিনের কার্যসূচী হলে তাক করাটো সম্ভব নহয়। সেই কারণে এইবার অমৃত বৃক্ষ আন্দোলন আমি 1 আগস্টৰ পৰা 15 আগস্ট আমি ইয়াক পরিচালনা করিম যাতে 15 দিনের ভিতর যিকোনো এদিনতে আমি গছপুলিটো রোপণ করিব পাৰো। বানপানী নির্মূলত বিফল বা সফল মই এটোৱে কওঁ যে কংগ্রেসের দিনত আপনার পেপারবিল উলিয়াই লোক বানপানির সময় আর আজি আপনার নিউজ পেপারবিল উলিয়াই লোক 2012, 2004, 2009, 2011 যিকটা ডাঙর বানপানী হয়েছিল সেই সময়ের বাতরি কাকতখানি উলিয়াই লোক আর আজির বাতরি কাকতখানি উলিয়াই লোক দুখন প্রতিদিনে উলিয়াই লোক তেতিয়া গম পাব বানপানী কমিছে না বাড়িছে। এইবিলাকতো মই বনাই কেনেকে কব পাৰো, মাতমৰা ভাঙিছিল বানপানী হৈছিলে, বজালিত পহুমৰা ভাঙে বানপানী হয়, এইবিলাকতো আমাৰ জীৱনৰ সত্য আছিল। চিপাজাৰ সমষ্টিত 14টা 16টা মঠাউৰি ভাঙিছিল আজি এটা, মাজুলীত কিমান মঠাউৰি ভাঙিছিল আপোনালোকে নিউজ কৰিছিল এতিয়া এটা, তাকো আমি লগাই দিলো। সো সত্যটোক আপুনি কেনেকে ঢাকি ৰাখিব, সত্যটো আর সূর্যটো পূবরপরা উলায় তাক আপনি এটা কেনেকে ঢাকিব? যদি আপনাদের মোক কয় যে 4টাতকৈ বেশি মঠাউরি ভাঙিছে তো মই তো দায়ী হয়, মই কেনেকে লুকাই রাখিম? 2004 304টা মঠাউরি ভাঙিছে, কিন্তু এটাও ভাঙিব নালাগে। এইটো নহয় যে 4টা ভাঙিলে আনন্দ করব লাগে, এটাও ভাঙিব নালাগে। 304ৰ পৰা আমি 4লৈকে নামাইছো, আরো ভাল কাম করে গিয়ে থাকিম, তৃতীয় ওয়েভটো আছে আর 10টা ভাঙিবও পারে, মই তো আজিয়ে কব নোৱাৰো। আর বেশি নাই ভাঙা বলে কলে মানুষ নিজেও ভাঙি দিয়ে, শিলচর যাবার নিজে ভাঙি দিছে, কারণ মাথাউরির কাষত আমারও শত্রু বহুত বহি আছে নয় পলিটিক্যাল এনিমি, মই যদি বেশি ক্লেম করে থাকো মাথাউরি ভাঙা নাই ভাঙি দিব, যাবার শিলচর টাউনত বেতুকান্দিটো নিজেই ভাঙি দিছে।